नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। कोरोना वायरस के चैन को तोड़ने के लिए सरकार द्वारा पूरे देश में तालेबंदी पिछले 24 मार्च से लागू की गई थी, जो 14 अप्रैल को समाप्त होने वाला था, परंतु वायरस के बढ़ते संक्रमण को देखते हुए इसे स्थगित कर समयावधि 3 मई कर दी गई है। इसे लेकर देश समेत पश्चिम बंगाल में भी सभी सरकारी और गैर सरकारी प्रतिष्ठानें बंद है, लेकिन राज्य सरकार के आदेशानुसार आसनसोल नगर निगम में 20 अप्रैल यानी सोमवार से कार्य शुरू किया गया। मेयर जितेंद्र तिवारी ने कहा कि एक तिहाई कर्मचारियों के साथ कार्यालय का कामकाज शुरू किया गया है। कर्मचारियों को शिफ्ट के हिसाब से बांटा जाएगा एवं सप्ताह में 2 या 3 दिन कार्यालय आएंगे। उन्होंने लोगों से ऑनलाइन माध्यम से अधिक से अधिक कार्य करने को कहा है। এইসব কাজই শুরু হচ্ছে আজ থেকে, এবং যেটা সরকারি নির্দেশ আছে আমাদের মিউনিসিপ্যাল অ্যাফেয়ার ডিপার্টমেন্টের 1/3 এমপ্লয়ীদেরকে নিয়ে স্ক্যালিটন একটা রোস্টার তৈরি করা হয়েছে, যেখানে 3 জন কাজ করেন, তার মধ্যে 1 জন, এবং সপ্তাহে 2 দিন 3 দিন কাজ ভাগ করে দেওয়া হচ্ছে সবাইকে, এবং তাদেরকে নিয়ে আমরা কাজ শুরু করলাম। এর ফলে বেশ কিছু মানুষের উপকার হবে এবং মানুষদের যে হ্যারাসমেন্ট হচ্ছিলো সেটা থেকে তারা মুক্তি পাবে। এর সঙ্গে সঙ্গে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যে ট্যাক্সের রিবেটগুলো যেটা দিতাম আমরা, তো আমাদের টেনিওর শেষ হয়ে যাওয়ার পরে আমরা 3 মাস আগে বাড়িয়ে দিয়েছি। এখনও মাননীয় মুখ্যমন্ত্রী এটা অলরেডি ঘোষণা করেছেন যে এই সময়ে এলেও কেউ ট্যাক্সের যে রিবেট পাওয়া যেত সেটা সবাই পাবে। এই কাজ আমরা আজকে শুরু করব, দেখা যাক। আর এই সাধারণ মানুষ কি ট্যাক্স দেওয়ার জন্য আসবে না অনলাইনে সুবিধা? অনলাইন আমরা মানুষকে রিকোয়েস্ট করবো যে প্লিজ অনলাইনে আপনার ট্যাক্স জমা দিন, অনলাইনে বিল্ডিং প্ল্যান জমা করুন, যে যে পরিষেবা আমরা অনলাইনে আছে, ট্রেড লাইসেন্স আপনারা অনলাইনে করতে পারেন। তো আমরা এই সময় মানুষকে রিকোয়েস্ট করবো যে এই কাজগুলো অনলাইন করলেই ভালো হয়, যাতে আপনারা বাড়ি থেকে বসে এটা করতে পারেন, আপনাদের এখানে না আসতে হয়, এবং সোশ্যাল ডিস্টেন্সিংয়ের যে থিওরি সেটা যেন ম্যানেজ করতে পারে। মানে অনলাইনে সিস্টেম সব আছে, আমাদের ট্যাক্স অনলাইন আছে, বিল্ডিং প্ল্যান অনলাইন আছে, আমাদের প্রপার্টি ট্যাক্স, আপনাদের ট্রেড লাইসেন্স অনলাইন আছে, সবটাই অনলাইনে আমরা করি। এছাড়াও অন্যান্য যে জরুরি পরিষেবা, পানীয় জল, টানীয় এই যে ব্যাপারগুলো, এর জন্য আমরা অলরেডি আমরা টোল ফ্রি নাম্বার দিয়ে রেখেছি, সেই নাম্বারে ফোন করলে আমাদের লোক বাড়িতে পৌঁছে যায়, তাহলে সেই কাজ করে দিয়ে চলে আসছে।